বন গো মেরে সিনে কোনো দিন নিকলোই বহরম সে সফিনা বন গো ও দয়া আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ একই লাইন মধ্যপাড়া এলাকার যুব সমাজের বাইরা শিশু কিশোর বাইরা এলাকার মুরব্বী বাবারা এই এলাকার অবরবাসীর মাগফিরাত কামনায় এই এলাকার মধ্যে আল্লাহ রহমত প্রাপ্তির আশায় এত সুন্দর কইরা একটা রহমতি নূরানি এরফানি মাহফিল সাজাইছে এই মাহফিলের উচিলায় আপনার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে রাত্র গভীর হওয়ার পথে নবীরা আমার বলেছেন এমন সময় তার মধ্যে দোয়া করলে রহমত নাযিল হয় আল্লাহ আল্লাহ পাক আমার মদিনার নবীর কবলে আজকে মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আমার জীবনের গুনাহ জমি তুমি আজকের মাহফিলের উসিলায় মাফ করো গো আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা তো খালি ফিরাইয়া দিবে না আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কারো কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রহমত দিয়ে যদি বরকর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না মাগুর ও দয়া আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও আমায় আব্বার কবরে রাজা তুমি আল্লাহ মাফ করে দাও রব্বে কারীম ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার প্রতি ভয় হাত বাড়িয়ে দিলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আমায় আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার কাছে হাত বাড়াইলাম যাদের আব্বার কবরে যেই বাবা রিক্সা চালায় আমাকে খাইতে মাথার গাম ফায় ফালায় পরের বাড়ির বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করে দিয়ে আজকে বাবা অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও ফরিয়াদ তোমার দরবারে অনেক ছেলেরা হাত বাড়াইছে যাদের জগৎ তোর মধ্যে মা নাই হায় রে মা যে মার মা কোয়া ডাক দিলে কই যারা গুণ ঠান্ডা হয়ে যায় যে মার দিকে এক নজরে তাকাইলে কবুল হাজার সারা হয়ে যায় এমন আম্মা যাদের অন্ধকার কয়বরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তো ইবা নসিব করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো এই কইরাম মধ্যপাড়া এলাকার যেই যুবক বাইরা মাহফিলের ইন্তেজাম করেছে প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকার অনেক প্রবাসী বাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসীদেরকে কবুল মঞ্জুর করো বাড়ি ঘরের মধ্য থেকে মা বোনেরা দোয়া চায় মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আজকে চতুর্থ বার্ষিক মাহফিল আল্লাহ এ মাহফিল তুমি কি আমার পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আমরা যেদিন মরে যাব মনে করবো তার দিন আসবে মন্দির রুকবাস করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পরে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।